এই কি হয়েছে ভাই, কি হয়েছে ভাই? মাছ মারছিলাম ভাই, ভাই মাছে ভাই হমনে ভাই মাছ মারতে তার ভাই সময় ভাই না ভাই হমনে ভাই মাছি বুঝলাম না, এত মাছ ভাই এই যে দেন ভাই। আপনি কিভাবে দেখছেন? আপনি না অটো চালাইতেন? আমি গেছিলাম ভাই এনে পরে দি ভাই মাছে দি হমনে মাছে ছয় করতেছে ভাই, নড়াচড়া করতেছে মাছে। ঈশ্বরগঞ্জ থেকে মাছ দেখছেন? এনো দেখি কেন করছেন উটু রাইকা যাত্রী ও তাই নাকি? আচ্ছা দেখি তো আপনি কি মাছ মারছেন দেখেন দর্শক। সে একজন অটো চালক, বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বলি। সে গাড়িতে কেটে রাস্তাতে যাত্রী লয়ে যখন যাইতেছে তখন দেখে এই এই গর্ততে কিছু মাছ আছে, মাছ দেখে নামছে, সে নাকি প্রচুর পরিমাণে মাছ পাইছে। এই মাছ এখন নেওয়ার জন্য আবার আসছে, দেখেন সে কিন্তু ধরতেছে, দেন এই দেন মাছ ভরবে, সেটা দেখাচ্ছি। মানুষ আসলে মাছের লোভ সেটা বুঝতে তো পারতেছেন, আমি ওইভাবে বলতে চাচ্ছি না। এই দেন মাছ ধরতেছে, কি মাছ ভাই এটা? সাবধানে ভাই, সাবধানে। হে বাবা নামছেন নাকি আপনি? সে বলতেছে ওরে জিনে ধরছে না ভূতে ধরছে, সে একা একা পারতেছে না তাই আমাদেরকে ডাক দিছে। গুতুম মাছ, গুতুম মাছ। হ্যাঁ সে আমাদেরকে ডাক দিছে কারণ হচ্ছে সে ভয় পাইতেছে, মানে পুলের নিচে এরকম প্রচুর পরিমাণে যে মাছ পাইতেছে সেটা নিয়ে সে টেনশানে আছে, সে একটু ভয় পাইছে। হঠাৎ করে যেহেতু এত পরিমাণ মাছ কই থেকে আসলো, এই একটু পানিতে, পানি নাই দেখেন, এখানে কিন্তু পানি নাই, একদমই পানি নাই। এই মাছ কই থেকে আসলো, এই মাছ দুই একদম উপরে উঠতেছে, দেখেন মাছ কিন্তু উপরে উঠতেছে, মানে বুঝতেই পারছে না কেউ এখানে যে মাছ আছে। এই দেখেন দেখেন সে কীভাবে ধরতেছে, এই দেখেন প্রচুর পরিমাণে মাছ। আসলে উপর থেকে ধরার কারণে, একটু দূর থেকে ধরার কারণে দেখা যাচ্ছে না, এখানে নামা যাবে না। দেখছিলাম ভাই অনেক মাছ ভাই, অনেক মাছ এনে ভাই, অনেক মাছ দে ভাই, কল্পনা ভাই রে ভাই, আমার জীবনে আমার এই রাপে ভাই মাছ জীবনে দেখছি না ভাই, আজকে দেখি অত অত মাছ এনে চুই 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 করতেছে একটা গাতার ভিতরে। মানে এরকম গাতাই এত পরিমাণ মাছ আপনি কখনো দেখেন না? ভাই না ভাই। হ্যাঁ এরকম তো মাছ হবে ভাই বলার বাহিরে ভাই। আপনি মূলত করেন কি আসে? আমি ভাই গাড়ি চালাই ভাই। গাড়ি চালান? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ধরেন আপনি ধরেন সমস্যা না। আর দর্শক আপনার ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই লোকেশানটা আপনাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে ময়মনসিংহ জেলা ঈশ্বরগঞ্জ থানা তার, এটা হচ্ছে তারুন্দি ইউনিয়নেই পড়েছে, এটা বীরপাশ সেই গ্রামে উপরে গেছে। ওই জায়গাটা কিন্তু এখনও পর্যন্ত তারুন্দি রয়েছে। আমরা ওই যে এটা হচ্ছে বীরপাশে সেই গ্রামে, এটা বড়ুদি ইউনিয়নে পড়ছে, আর এটা হচ্ছে তারুন্দি ইউনিয়ন। ও কিন্তু এখনও পর্যন্ত তারুন্দি ইউনিয়নেই রয়েছে, এটা চরজিতর গ্রামে। আর ওই পাশে এই অর্ধেক গাতে আবার অর্ধেকটা গর্ত, সেটা হচ্ছে বড়ুদি ইউনিয়ন আর তারুন্দি ইউনিয়ন দুই পাশে। দেখেন কী পরিমাণ মাছ ধরতে, এই অল্পতেই কিন্তু সে ব্যাগ বোঝাই করে ফেলেছে, সেটা দেখতে। আর তোমার পিছনে 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 তোমার পিছনে দেখো, তোমার নাম কি? নামটা বলো। আমার নাম ভাই সামাদ। সামাদ, আব্দুল সামাদ ভাই, ঈশ্বরগঞ্জ থানা। আব্দুল সামাদ? হ্যাঁ ওকে, ঈশ্বরগঞ্জ। হ্যাঁ ভাই আমার বাড়ি এই জানে ভাই, ঈশ্বর বরহিত। আপনি কি মাছ দে এই এতগুলো মাছ দিয়ে পাইছেন, এটা এটা আসলে আপনার কাছে এখন কেমন লাগতেছে? আসলে অনেক ভালো লাগতেছে ভাই। আচ্ছা মাছ ধরেন, পরে মাছগুলো ধরেন, মাছগুলো ধরেন, প্রচুর মাছ। হ্যাঁ অনেক মাছ ধরতেছে বাবুল ভাই, অনেক মাছ তাই না? দেখেন প্রচুর পরিমাণে মাছ, দেখেন সে একটু পানি আলাদা করতেছে, কিস্তেছে, দেখেন দেখি শেষে কি হয়। এই যে আরেকটা মাছ, বড় মাছ কিন্তু লড়তেছে,
দেখেন প্রচুর মাছ। আসলে আমি বিশ্বাস করতে পারছি না, কারণ সে যখন উটু থেকে নামতেছে তখন আমার একটু সন্দেহ লাগলো, তারা দেখে সে হয়তো কোনো কিছু করবে, আমাদেরকে ডাকতেছে কারণ হচ্ছে সে ভয় পাইতেছে, এখানে যে মাছ পাইতেছে মাছ পাওয়া দেখে সে ভয় পাইতেছে। এই অল্প পানিতে এত পরিমাণ মাছ পাইতেছে সেটা নিয়ে সে একটু চিন্তিত হয়ে গেছে। মাছ দেখেন ভিতর থেকে গর্তের ভিতর থেকে বের হচ্ছে, সে একটু ভয় পাইতেছে যে সাপ থাকে, সেজন্য লাঠি দিয়ে আবার গুঁতা দিয়ে এও করতেছে। এটা বাস্তব একটা ঘটনা আর কি, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, কারণ এরকম আসলে ঘটনা তো সচরাচর হয় না, সেজন্য আপনাদেরকে দেখালাম। দেখেন এখনকার যুগে তো এই এত পরিমাণ মাছ এক জায়গায় পাওয়া কঠিন টাফ ব্যাপার, সেজন্য কিন্তু আমরা দেখাচ্ছি। দেখেন সেই লাঠি দিয়ে বের করতেছে মাছ। ভাই যেগুলো ধরছেন আপাতত এগুলো নিয়ে আসেন ভাই, আর কয়েকটা আছে ভাই, ভাই পরে ধরেন, এগুলা পরে ধরেন, আরও অনেক মাছ আছে ধরতে পারবেন। ভিডিওটা লং হয়ে যাচ্ছে, কী পরিমাণ মাছ পাইছেন সেটা একটু দেখান। নিয়ে আসেন এদিকে, নিয়ে আসেন আপনি। দেখেন দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, ও কিন্তু নিয়ে আসছে। তাক এগুলো তাক মাছটি মাছগুলো নিয়ে আসো, দেখেন লাইভ টুপ দেখাচ্ছি। যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। মাছগুলো এখানে দাঁড়ো, দেখেন ঢেলে দেও, ঢেলে দেও, পরে আবার ধরো, কি পরিমাণ পাইছো, ঢেলে দেও, ঢেলে দেও, ঢেলে দেও, ওই ওই জায়গায় ঢেলো, হ্যাঁ ঢালো, সমস্যা নাই। দেখেন কি পরিমাণ মাছ পাইছে, দেখেন এই যে দেখেন অনেকগুলো মাছ ধরছে, সে অনেকগুলো মাছ ধরছে। দেখেন এটা আসলে বিশ্বাস করা যাচ্ছে না যে এই জায়গায় যে এতগুলো মাছ পাবে সে। দেখেন এই অল্প একটু জায়গায় যে এতগুলো মাছ পাবে সেটা আমার এখনও পর্যন্ত বিশ্বাস হচ্ছে না। দেখেন কি পরিমাণ মাছ পাইছে সে, একটা এটা ট্যাঙ্কি বলা হয়, এই ট্যাঙ্কিটা কিন্তু সে ফুল করেই ফেলেছে। ভাই আপনার নামটা পরিচয়টা একটু দেন তো। আমার নাম সামাদ, হামাবাড়ি হচ্ছে ঈশ্বরগঞ্জ বড়হিতি নোয়ান। আপনি কি করেন মূলত? ভাই গাড়ি চালান। এই গাড়ি চালান, এই রাস্তা দিয়ে গাড়ি চালানোর পথে আপনি দেখছেন এই মাছগুলো নড়াচড়া করতেছে, মাছটি দিয়ে ছোট ছোট কথা পর আমি ব্রেক করে চাইছেন, যাত্রী আছেন চাইছেন যাত্রী, আমি পরে নামায় দিছে, বিষয়টা বুঝতে পারতেছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরবর্তী কোনো পর্বে। ধন্যবাদ সবাইকে।